আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি সিলেট। তো আমাদের গন্তব্যস্থান সিলেটের কয়টা জায়গায় ভাইয়া? 5 থেকে 6টা জায়গায়। তো ইনশাল্লাহ আজকে আমরা বৃহস্পতিবার 23 তারিখ 23 মে 2024 আমরা যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। রওনা দিয়েছি আমরা, এখন দেবক থেকে রওনা দিয়ে দিয়েছি। তো যেতে যেতে পথে দেখা হবে। আমরা কিছু কিছু ভাই জনি ভাই খুব প্যারা দিছে। রনি ভাই কম ভাই, কি অবস্থা ভাই? আল্লাহ কোন ফাস্ট টুর ভাই? হ্যাঁ, আমাদেরকে নিয়ে যাবে আমাদের এই বড় ভাই। অনুভূতি আইতে দাও, ফিলিং আইতে দাও, ফিলিং ভেরি গুড পে দাও না। সিলেটের উদ্দেশ্যে তো দেখি কতক্ষণ লাগে। আর আমরা নারায়ণগঞ্জ থেকে কিন্তু বের হইতে পারি না, মাত্র গাড়ি স্টার্ট দিল। আর অনেক অনেক পরিমাণে যাও। সবার সামনে আছে সাদেক ভাই, তোকে দেখাইছি। আমার সাথে আছে আমির সাহেব, আর আছে ফারুক ভাই, আবিস্তা ফারুক ভাই, এইটা রিবন একটু আগাইছে, এই যে আমাদের আবি ইসলামিন, আর ওই যে জনি ভাই আছে, রনি ভাই আছে, চকে দেখাইছিলাম, রিপন দেখা দাও, নাইম রে দেখা দাও, নাইম রে, এই যে আমাদের সাইলেন্ট মোড নাইম, রনি 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 আমাদের রনি বস সম্রাট আপনার পাশে। আমরা তো স্যান্ডউইচ খেয়েছি বাসা থেকে, খাইয়ে নাই লেগা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি সবাই খাইয়ে বাসা থেকে তৈরি করে ভাত খেয়েছি, এখন আমার খান লেগে না বইব সবাই, যে বেটা চাল খায় নাই গা, এই বেটা ভালো বই বলছি তিনবার খাই। আমরা এখন 5 ভাই খিচুড়ি খাচ্ছি।
নামটি লালাখাল, লালাখালে কোনো লালাই পেলাম না, শুধু শুধু নাইমে কোনো মজা পায় নাই। তো আমরা এখন ব্যর্থভাবে লালাখাল হয়ে গেছি, লালাখাল এখানে কিছুই নেই, শুধু শুধু একদমই বোরিং একটা অবস্থা। লালাখালের অবস্থা খুবই করুণ, একদম অযথা লালাখাল। আমি মনে করছি সিলেট আসলে লালাখালটা না আসাটাই ভালো। এখানে পাবলিক টয়লেট লেখা আছে। কোন জায়গার মধ্যে অবস্থিত সিলেট? সিলেট সিলেটের কই বলেন? কেটে দিলে কাটে রানিং চলতে। সিলেট অবস্থিত আগুন পাহাড়, সবাই আগুন দেখাও রিপন ভাই, দেখো কত সুন্দর আগুন। আমরা এই জায়গায় গাড়ি রাখছি আগুন পাহাড়ে, আর এখানে একটা দোকান আছে শুধু ওই যে একটা দোকান আছে, নাইমে ইংরেজি কথা বলে গেছে, সবাই যদি বোঝেন চাইনিজ চাইনিজ কি কইছো বলে দাও। আর সবচেয়ে একটা মেইন বিষয় হচ্ছে আগুন পাহাড় আসলে রাত্রেবেলা আসার জন্য চেষ্টা করবেন, কারণ রাত্রে আসলে আগুনটা দেখা যায় ভালোভাবে। দিনের বেলা থেকে দিনের বেলা আগুনটা ওরকমভাবে দেখা যায় না, সন্ধ্যার পরপরই আগুনটা দেখা যায়। আগুন পাহাড় আমি সাহেবের বাথরুম দিয়ে গেছে, মহা বিপদ হিসাবে দেখা হবে চা বাগানে, চায়ের কিছু ক্লিপ নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।